পেঁয়াজ মরিচ দিয়ে ভর্তা করে খাওয়া যাবে পান্তা ভাতের সাথে, সবজি হিসেবেও খাওয়া যায়, খাওয়া যায় মাছের সাথে দিয়েও। ভিটামিন বি এবং সি এ ভরপুর আপেলের বিকল্প হিসেবেও খেতে পারেন। মিটবে পানির পিপাসা, শরীর হবে শীতল সতেজ। আবার কোনো বিষাক্ত পোকার কামড়ে এই ফলের রস লাগালে সাথে সাথে কমে যাবে জ্বালা পোড়া। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে এমন একটি ফলের সাথে পরিচয় করিয়ে দিব যে ফল আমরা সব সময় খেয়ে থাকি অথচ চিনি না। যে সকল বন্ধুরা ইতোমধ্যেই ফলটি চিনে ফেলেছেন আপনারা দ্রুত কমেন্ট বক্সে কমেন্ট করে ফেলুন, আর যে সকল বন্ধুরা এখনও ফলটি চিনতে পারেননি তাদের জন্য ভিডিও শেষে অবশ্যই ফলের নাম তো থাকছেই। এই ফলটির সাধারণত দুইটি অংশ থাকে, কোন অংশ আমরা কিভাবে খাবো তার বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। ঢাকার রমনা পার্কে গিয়েছিলাম হাঁটতে, মেইন গেট দিয়ে ঢুকতেই হাতের ডান সাইডে দেখলাম একটি গাছকে কেন্দ্র করে বাচ্চাদের হৈহুল্লোড়। কৌতূহলবশত কাছে যেতেই খেয়াল করলাম গাছ থেকে পেরে তারা যেন কি খাচ্ছে। তাদের কাছে জিজ্ঞাসা করতেই উত্তর দেশি আপেল, খুবই মজা। গাছের নিচে দাঁড়িয়ে তাদের গাছ থেকে ফল পেরে খাওয়ার দৃশ্য দেখছিলাম। আমারও যে মনে মনে খেতে ইচ্ছে করছিল না সেটা কিন্তু নয়, একজন হয়তো বুঝতে পেরে দুইটি ফল এনে আমাকে বলল, আপা খাবেন? এই সুযোগ কি কখনো হাতছাড়া করা যায়? নিয়ে নিলাম দুটি ফল আর তাকে দিলাম ধন্যবাদ। এই ফল সাধারণত পাহাড়ি এলাকায় খুব ভালো হয়, তবে সমতল ভূমিতেও যে হয় না সেটা কিন্তু নয়, সমতল ভূমিতেও হয়, সেক্ষেত্রে ফলন একটু কম দেখা দেয়। আমি আপনাদের কাছ থেকে গাছটাকে একটু দেখাচ্ছি। এই গাছের জুন জুলাই মাসে ফুল হওয়া শুরু করে, আর জুলাই আগস্ট সেপ্টেম্বর এই সময় ফল পরিপক্ক হয়। প্রথম পর্যায়ে গাছটা বেশ ঝোপালো ছিল, কিন্তু কিছুদিন পর যেয়ে দেখি গাছটা ছেঁটে ফেলেছে আর ফলগুলা কেমন যেন শুকিয়ে গিয়েছে। গাছটির এই অবস্থা দেখে আমার ভীষণ খারাপ লেগেছে। কেন গাছটি কেটে ছোট করে ফেলেছে সেটা আমি বলতে পারবো না, তবে গাছটি ছেঁটে ছোট করেছে, খুব খারাপ লাগছে। যাই হোক, এবার চলুন আমরা জেনে নিই এই ফলটি কি এবং কিভাবে আমরা এই ফলটি খাবো। এই ফলটির দুটি অংশ আমরা লক্ষ্য করছি, একটি হচ্ছে উপরে আপেলের মতো একটি অংশ, আর একটি নিচে আমাদের দেশীয় চীনা বাদামের মতো একটি অংশ। এই দুটি অংশ আমরা দুইভাবে খেতে পারব। নিচের অংশের বাদামের মতো যে অংশটি আছে এই অংশটি এভাবে টান দিলেই কিন্তু ছাড়িয়ে আসবে, তবে আমি ছাড়াচ্ছি না, আমি কেটে দেখাচ্ছি। খুবই রসালো একটি ফল, একেবারে রসে টসটসা একটি ফল। এই ফলের এই অংশটি আমি এখন ছাড়িয়ে ফেলছি, এই যে দেখুন বন্ধুরা, এই অংশটি আমি ছাড়িয়ে রেখে দিচ্ছি, আর এই যে অংশ, এই অংশটি আপনারা কিন্তু কাঁচা খেতে পারেন। ফলের এই অংশটি আপেলের মতো কাঁচা খাওয়া যায়, কাঁচা খাওয়া যায়, ভর্তা করে খাওয়া যায়, রান্না করে খাওয়া যায়, মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়, আরও অনেক রেসিপি আছে এই অংশের জন্য। আরেকটি বিষয় আপনাদের জানিয়ে রাখি এই ফল সম্পর্কে, এই ফল যে আপেলের মতো খেতে সুস্বাদু সুমিষ্ট সেটাই কিন্তু শুধু নয়, এই ফলের গন্ধটাও কিন্তু অসাধারণ। এবার চলুন এই বাদামের মতো এই অংশটি আমরা কিভাবে খাবো একটু জেনে নিই। বাদামের মতো এই যে অংশটি, মানে বাদামের মতো শক্ত যে অংশটি আছে এই অংশটি কিন্তু কোনোভাবেই কাঁচা খাওয়া যাবে না। উপরের আপেলের মতো অংশটি আমরা কাঁচা খেতে পারি, তবে বাদামের মতো এই অংশটি কোনোভাবেই কাঁচা খাওয়া যাবে না। তাহলে এই অংশটি আমরা কিভাবে খাবো? হ্যাঁ বন্ধুরা, এই অংশটি আমরা হালকা পুড়িয়ে তারপরে খাবো। এই অংশটি বেশ শক্ত, পুড়তে একটু সময় লাগছে, তবে প্রসেস করা এই জিনিসের কিন্তু অনেক টাকা দাম। আমি আপনাদের ভেঙে একটু দেখানোর চেষ্টা করছি যে ভেতরের জিনিসটা কি, আপনারা হয়তো দেখলেই চিনতে পারবেন। আমরা মা মেয়ে চেষ্টা করে যাচ্ছি ভেতরের জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। এই যে বন্ধুরা, এবার হয়তো আপনারা দেখে এই জিনিসটি চিনতে পারছেন।
আমি আর একটু ক্লিয়ার করে বলি, এটি হচ্ছে বাদাম। হ্যাঁ বন্ধুরা, এটি হচ্ছে কাজু বাদাম, ইংরেজিতে আমরা ক্যাশোনাট বলে চিনি। এতক্ষণে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি আপনাদের সাথে কোন ফল নিয়ে আলোচনা করছি। এটি হচ্ছে কাজু বাদাম আর কাজু আপেল। এই বাদাম তো আমরা সব সময় খাই, আমরা ফিরনিতে দেই বা কোনো মিষ্টি জাতীয় জিনিসে আমরা ব্যবহার করি আর শুধুও খেয়ে থাকি। আর কাজু আপেল আপনাদের দেখালাম আপনারা কীভাবে খাবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিতে পারেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।